Hey guys, Assalamualaikum. Myself Udoy and welcome to my another video. Viewers, আজকে আমরা একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা রিকশাওয়ালাদের মন পরীক্ষা করব, দেখব তাদের মধ্যে মানবতা আছে কি নাই। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কয়েকটা রিকশা দাঁড় করাবো, দাঁড় করায় বলবো আমরা খুব বিপদে পড়ছি বা আমি খুব বিপদে পড়ছি, আমাকে অমুক জায়গায় যাইতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই বা আমার মানি ব্যাগ হারাই গেছে, দেখি তারা আমাদেরকে নিয়ে যায় কি না। আসছিলাম মানে কই পড়লো পড়লাম না তার পাইলাম না, এখন আমার মেডিকেলে যাওয়া হ্যালো গাড়ি, হ্যালো, একটা রিক্সাওয়ালা পাইলাম, রিক্সাওয়ালাটা মন ভালো, মানে যেটা কথা বলে বুঝলাম যে রিক্সাওয়ালার মন ভালো। তো গাইস কি আর বলি, আপনারা তো সবই শুনলেন, রিক্সাওয়ালাটা আমাকে নিয়ে যেতে চাইছিল, তারপরও বললো মানে কিছু হইলেও দেওয়া যায়, তো যেহেতু ভাড়া রিক্সা, তা আমি কি বলবো, আমি তো বললাম যে আমি বিপদে পড়ছি, এখন সবাই তো আর বিপদে সাহায্য করে না, এখন যদি সাহায্য করতো আমিও তাকে সাহায্য করতাম। মানুষ তো মানুষের জন্য, আমি বলছি এটা কেমন কথা, আমি বলছি যে মানে আমি বিপদে পড়ছি, মানুষ মানুষের জন্যই উপকার, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগে, চলেন হোটেলে যে কিছু খাই। না না আমি মাছ আমি খেতে পারবো না, ঠিক আছে, আপনার কথা বলে অনেক ভালো লাগলো, হ্যালো, আসসালামু আলাইকুম।
গাইস, আমারও ভালো লাগলো অনেক, এরকম মানুষ আসলে খুব কমই দেখা যায়। তা আপনারা তো সবই দেখলেন যে উনি মানুষটা কেমন। আমি বললাম যে আমার মানি ব্যাগ হারিয়ে গেছে, তারপরে উনি আমাকে নিয়ে যেতে চাইল। এরকম রিক্সাওয়ালা আসলে কি বলি, ভালো লাগলো অনেক। গাইস এখন শিয়াম ভাইয়া গেছে, দেখি শিয়াম ভাইয়া কোনো রিক্সাওয়ালা পাই কিনা। বলো, রিক্সাওয়ালা মানে প্রথম অবস্থায় খুব খুশি ছিল, বাট পরবর্তীতে সে আর আমাকে নিতে চাইলো না। কারণ হচ্ছে তার অন্য কারো রিক্সা, সে আর কি ভাড়া চালাচ্ছে, এই জন্য সে নিতে পারলো না, সরি। ওকে আমাকে নাস্তা খাওয়ানো। আচ্ছা মামা, ভাইয়া বললো যে আপনার মানে ভাইয়ের কাছে টাকা নাই, তারপরে আপনি কেন নিয়ে যেতে চাইলেন? ভাই বলছে যে আমার কাছে টাকা নাই, উনি আমাকে মানি ব্যাগ দেখাইছে, উনি এক কথাই বলছে যে ভাই আমার কাছে টাকা নাই, আমাকে পার্কের মতো যাইতে হবে। তার কারণে আমি বললাম যে ভাই বসেন, আপনাকে আমি গাড়িতে উঠাই দিচ্ছি, এখান থেকে ফ্রিতে নিয়ে যাবো, এখান থেকে ভাড়া দিয়ে আপনাকে গাড়িতে পাঠাই দেবো। বাহ, আপনি অনেক ভালো মানুষ। তাই না, মানুষ তো মানুষের দাদা, দেখা যায় আমি একদম বাইরে যাই আমার মানুষের বিপদে বললাম। তাই না, মানুষ মানুষের মানুষ, মাঝে মাঝে এরকম বিপদে মানুষকে পাশে দাঁড়ানো উচিত, অনেক সময় অনেক বিপদে থাকে না। এই মানে আমার কাছে নাই ওরকম যদি হয়, আমি সেজন্য হেল্প করাটা উচিত আমাদের সবাই। ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, চলেন নাস্তা করি। না মামা, ধন্যবাদ। ঠিক আছে, তো গাইস আপনারা দেখতেই পাইলেন যে
এই রিকশাটা আসলে অসংখ্য ভালো, যার কারণে সে আমাকে আমার গন্তব্যস্থলে নিয়ে যেতে চাইছে এবং আমাকে সে ভাড়া দিয়ে দিতেও চাইছে, মানে এক্সট্রা সে আমাকে ভাড়া দিয়ে ওনাকে রিক্সাতে উঠাইয়ে দিবে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আরও অনেক ভিডিও আসবে এরকম। ধন্যবাদ সবাইকে।